নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ইউথফুল সারিতে। আজকের ভিডিওতে আমি ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ পার্ট ওয়ান 2019-2020 সেশন, এই সেশনে যারা ভর্তি হয়েছে অর্থাৎ এই বছর যারা কলেজে ভর্তি হয়েছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিও। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমরা সিবিএসসির আন্ডারে এই বছর থেকে পরীক্ষা দিবে, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর সেমিস্টার ওয়াইজ তোমরা পরীক্ষা দিবে। তো আমার যে সমস্ত ভাই বোনেরা বা ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয়েছো কলেজে, তো এবং ইতিহাস বিষয়ে নিয়েছো অনার্সে বা জেনারেলে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই কার্যকরী। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিএ পার্ট ওয়ানের ইতিহাস অনার্স এবং জেনারেলের সম্পূর্ণ সিলেবাসটাকে আলোচনা করব। তো সবার আগে জিজ্ঞেস করি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এই চ্যানেল থেকে তোমরা ইতিহাস সংক্রান্ত সমস্ত রকম সাহায্য পাবে আর আমি তোমাদের সমস্ত রকম সাহায্য করার চেষ্টা করব। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ফার্স্টে আমি জেনারেল অর্থাৎ পাস যে সমস্ত পাশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সিলেবাসটাকে নিয়ে আলোচনা করব, তারপরে আমি অনার্স সিলেবাসটাকে নিয়ে আলোচনা করব। এখানে একটা কথা মাথায় রাখবে যে পাশের সিলেবাসের সঙ্গে অনার্সের সিলেবাসের বিস্তর একটু পার্থক্য আছে, সামান্য একটু কিছু পার্থক্য পাবো আমরা যেখানটা, সেটা আমি আলোচনার মাধ্যমে বলে দিচ্ছি। তো দেখো, আমি তোমাদের যে সিলেবাস যাদের যাদের আছে তারা তারা অনার্স সিলেবাস যাদের আছে এবং পাস সিলেবাস যাদের আছে তারা সামনে সিলেবাসটা নিয়ে নাও, এবং না হলে দেখতেই পাচ্ছ তোমরা এখানে সিলেবাস দেওয়া আছে, দেখতে পারো তোমরা, একটু অসুবিধা হবে, একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে নাও। তো ইংলিশে লেখা আছে, আমি সেটাকে বাংলায় কনভার্ট করে বলছি, তো তোমরা একটু লক্ষ্য করো কী কী বলা হচ্ছে। দেখো, প্রথমে আমি জেনারেলের হিস্ট্রি জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সিলেবাসটা বলছি। দেখো, ফার্স্টে ইউনিট ওয়ানে রয়েছে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটাকে বাংলায় আমি যেটা বলছি, ভারত ও তাহার মানুষ এবং পরিবেশ। এই পার্ট থেকে আমাদের পড়তে লাগবে ভারত ইতিহাসের বিষয়বস্তু কী, ভারতের ইতিহাসের বিষয়বস্তু কী, তার পাশাপাশি করতে লাগবে ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের বন্দর এবং নগর সমূহ, ভারতের ইতিহাসে তার প্রাকৃতিক পরিবেশের প্রভাব, ভারতের জনগোষ্ঠী, ভারতের মূলগত ঐক্য, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রথম ইউনিট, অর্থাৎ এই পাঠে আমাদের হিমালয়, বিন্ধ্য পর্বত, নদ নদী, সমভূমি, গিরিখাত, মালভূমি, এর পাশাপাশি ভারতবর্ষে কোন কোন জাতি এসেছে, ভারতবর্ষ নামকরণ কীভাবে হলো, মূলগত ঐক্য, এই সমস্ত জিনিস নিয়ে প্রথম ইউনিট করতে হবে। এটা কিন্তু অনার্সও করতে হবে, পাশেও করতে হবে। তারপরে সেকেন্ড ইউনিট রয়েছে সার্ভে অফ সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস টু অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, অর্থাৎ এই পাঠে করতে লাগবে ইতিহাসের উপাদান, আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারছি কোন কোন উপাদানের মাধ্যমে, এই পার্টটা নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট। অর্থাৎ এখানটায় আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান, ইতিহাসের উপাদান দুটো, প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক, তো এই সমস্ত উপাদানগুলো আমি জানতে পারবো। আমরা লিপি, মুদ্রা, প্রত্নতাত্ত্বিক খননকার্য, ধ্বংসাবশেষ, তাছাড়া এগুলো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়বো, এবং সাহিত্যিক উপাদানের মধ্যে বিভিন্ন রকম মহাকাব্য, পুরাণ, ধর্মগ্রন্থ, বৌদ্ধ এবং জৈন গ্রন্থ, বিভিন্ন বিদেশি পর্যটকরা যে ভারতবর্ষে এসেছে তাদের বিবরণ, এই সমস্ত জিনিস নিয়ে আমরা সেকেন্ড ইউনিট করবো। এরপরে চলে আসছি আমি ইউনিট থ্রিতে, অর্থাৎ প্রি হিস্ট্রি, অর্থাৎ এখানে আমরা পড়ব ভারতের প্রাক ঐতিহাসিক যুগ থেকে প্রস্তর যুগ, অর্থাৎ এখানে আমরা ভারতবর্ষে কটা প্রস্তর যুগ রয়েছে, প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এবং এই যুগগুলোকে আবার কয় ভাগে ভাগ করা যায়, নব্যপ্রস্তর যুগের বিপ্লব কী, প্রাগ ঐতিহাসিক যুগ কোনটা, প্রাগ ঐতিহাসিক যুগকে কয়টা ভাগে ভাগ করা যায়, প্রাগ ঐতিহাসিক যুগকে তিনটা ভাগে ভাগ করা যায়, প্রাগ ঐতিহাসিক যুগ, প্রাগ ঐতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের পড়তে লাগবে থার্ড ইউনিট। এরপরে পড়তে লাগবে আমাদের ইউনিট 4, অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগ বা হরপ্পা সভ্যতা, অর্থাৎ এই পার্টটায় আমরা হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনা করব। কেন হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হচ্ছে এটা আমরা আলোচনা করব, কারণ প্রায় ঐতিহাসিক যুগের মানুষ মানে লিখতে পারতো কিন্তু সে লেখাপড়া বোঝা যাচ্ছে না, তো হরপ্পায় অনেক কিছু লিপি আবিষ্কৃত হয়েছে, তো সেই লিপিগুলো কিন্তু উদ্ধার হয়নি এখনো। হ্যাঁ, তো এই যে হরপ্পা যে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা, এখানে আমরা হরপ্পা সভ্যতা কীভাবে সৃষ্টি হলো, এর কতগুলো বন্দর রয়েছে, হ্যাঁ, তাছাড়া হরপ্পার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় জীবন, এই সমস্ত জিনিস নিয়ে, হরপ্পা সভ্যতার স্রষ্টা কারা, হরপ্পা সভ্যতা ধ্বংসের কারণ কী, এর নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার শিল, হ্যাঁ, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের করতে লাগবে ইউনিট 4। এরপরে চলে আসছি আমি ইউনিট 5-এ, এই ইউনিট 5-এ আমরা করবো হচ্ছে আর্যজাতি নিয়ে, তো আর্যজাতি ভারতবর্ষে আসলো এবং তারা কোন সভ্যতাকে ভারতবর্ষে অ্যাডপ্ট করলো, হ্যাঁ, এখানে আমরা করবো ঋগ্বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ, আর্যরা কোন দিক দিয়ে ভারতবর্ষে আসলো, আর্যরা কোন সভ্যতাটাকে ভারতবর্ষে অ্যাডপ্ট করলো, আর্য সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা, তার আগের সভ্যতা, অর্থাৎ ইউনিট 4-এ যেটা করছি হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, এবং পরবর্তী যুগে করছি আমরা হচ্ছে গ্রামীণ সভ্যতা, তো এখানে আমরা করবো অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক জীবন করবো, ধর্মীয় জীবন করবো,
ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের, এই যুগে নারী সম্পর্কে জানতে পারবো, নারীদের পরবর্তী বৈদিক যুগে কিরকম অবস্থা হলো, তার আগের যুগে কিরকম অবস্থা ছিল, মেগালিথ সম্পর্কে পড়বো, এই সমস্ত নিয়ে আমাদের পড়তে লাগবে জেনারেল, যারা ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের এই সমস্ত পার্ট অর্থাৎ এই পাঁচটা ইউনিটকে পড়তে লাগবে, এবং অনার্স যারা রয়েছে অনার্সদেরও কিন্তু এই পাঁচটা ইউনিট পড়তে লাগবে, এবং তাদের উদ্বৃত্ত আরও দুটো ইউনিট এখানে পড়তে লাগবে, কারণ অনার্স তো দুটো পেপার, একটা ডিসি ওয়ান একটা ডিসি টু, তো ডিসি ওয়ান যেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম প্রি হিস্ট্রি টু সিক্স সেঞ্চুরি বিসি, এটা পাশেও করতে হচ্ছে, পাশের ক্ষেত্রে পাঁচটা ইউনিট, অনার্সের ক্ষেত্রে সাতটা ইউনিট, এই দুটো ইউনিট কিন্তু পাশের ক্যান্ডিডেটদের করতে হবে, কিন্তু কখন করতে হবে, যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে, অনার্সের ক্যান্ডিডেটটা এই ইয়ারে এই সেমিস্টারেই পড়বে। তো দেখে নাও এবার ইউনিট সিক্সে যেটা রয়েছে, তো এখানটায় ধর্ম বিপ্লবী যুগ অর্থাৎ আর্য সভ্যতা, যে বৈদিক সভ্যতাটাকে অ্যাডপ্ট করলো, এবং আর্যদের মধ্যে যে বর্ণ সিস্টেমটা ছিল, এবং যেখানে বর্ণ বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্র, এবং ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি বেড়ে গেল, এবং হিন্দু ধর্মের নিয়ম অনেকটা কঠোরতা আরম্ভ করলো, এর প্রতিবাদে দুটো নতুন ধর্মের সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, ওই জন্য এই সময়টাকে বলা হচ্ছে প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগ, এই সমস্ত জিনিস নিয়ে আমাদের পড়তে লাগবে। তো এরপরে যেটা আছে ইউনিট সেভেন, তো এই সেভেনে যেটা পড়তে লাগবে তো সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের মগধের সাম্রাজ্যবাদের উদ্ভব কীভাবে হলো, জনপদ মহাজনপদ নিয়ে এখানে আমাদের করতে লাগবে। এতক্ষণ অব্দি যে আমরা বললাম, তো এখানে আমরা কোনো রকম রাজ্য বা কোনো অংশ কোনো অঙ্গরাজ্য কোনো কথা শুনতে পেরেছি, কোনো কিছু জানতে পেরেছি এই ছটা ইউনিটের মধ্যে, নিশ্চয়ই জানতে পারিনি, কিন্তু এই যুগে দেখতে পাওয়া যাচ্ছে যে বেশ কিছু কিছু, প্রথমে জন আসলো, জনের পরে জনপদ, জনপদের পরে মহাজনপদ কীভাবে সৃষ্টি হলো সেই সমস্ত জিনিস নিয়ে, এবং আমরা ১৬টা মহাজনপদের নাম জানছি, এবং এই ১৬টা মহাজনপদের রাজারা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিয়ে একটা মানে মহাজনপদ লাস্ট অব্দি থাকছে, সেটা হচ্ছে মগধ, এবং সেই মগধকে বিস্তার করে পরবর্তীকালে আরও চারটা পাঁচটা রাজবংশ গড়ে উঠছে, এই সমস্ত, এবং মগধ কীভাবে সফলতা লাভ করলো এই সমস্ত জিনিস নিয়ে আমাদের পড়তে লাগবে এই অধ্যায়টা। তো এই পার্টটা হচ্ছে, এই সাতটা ইউনিট হচ্ছে অনার্সের ডিসি ওয়ানের কোর্স, যেটা প্রথম পেপারে তোমরা পরীক্ষা দেবে, অনার্সের ডিসি ওয়ান হচ্ছে এই সাতটা ইউনিট নিয়ে, আর জেনারেল কিন্তু এই পাঁচটা ইউনিট পড়বে, জেনারেলদের জন্য এই পাঁচটা ইউনিট আর অনার্সের জন্য কিন্তু এই দুটো ইউনিট জাস্ট যুক্ত হচ্ছে, এটা ডিসি ওয়ানের সিলেবাস। হ্যাঁ, বুঝতে পারলে তো, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবে কোথায় অসুবিধা হচ্ছে, আমি তোমাদের সহযোগিতা করব। এবার দেখো ডিসি টু, অনার্সের ক্যান্ডিডেট দুটো পেপার পরীক্ষা দিতে হবে, ডিসি টু, তো ডিসি টু এ কোন পার্টটা রয়েছে, এখানে দেখো সিক্স সেঞ্চুরি বিসি টু গুপ্ত পিরিয়ড, এখানে পড়েছিলাম হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম প্রি হিস্ট্রি সিক্স সেঞ্চুরি বিসি, এখানে আমরা মৌর্য যুগে মগধের উত্থান জানতে পারলাম, মগধ কীভাবে আমাদের সাম্রাজ্য বিস্তার হলো মগধের, এরপরে আমরা জানতে পারছি সিক্স সেঞ্চুরি বিসি থেকে গুপ্ত পিরিয়ড অর্থাৎ এর পরবর্তী যুগ সম্পর্কে, এখানে দেখো যে ভারতবর্ষে যখন বৈদেশিক আক্রমণ হচ্ছে, ভারতবর্ষে বৈদেশিক আক্রমণ হচ্ছে, এখানে পারস্যিক এবং ম্যাসেডোনীয়রা আসছে আক্রমণ করছে, হ্যাঁ এখানে আলেকজান্ডারের কথা আমরা জানতে পারবো, শাসন ব্যবস্থা জানতে পারবো, আলেকজান্ডার অভিযানের ফলাফল কী হলো এই সমস্ত কিছু জানতে পারবো, এরপরে দেখতে পাবো হচ্ছে মৌর্য যুগ, এই মৌর্য যুগের যে ইতিহাস, এখানে এছাড়াও তার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে, হর্ষঙ্ক বংশ নন্দ বংশ কীভাবে এগুলো উচ্ছেদ ঘটলো এগুলো জানতে হবে, সেগুলো আমি টপিক ওয়াইজ যখন আলোচনা করবো তখন বলবো। তো এবার দেখে নাও যেখানটা আমাদের মৌর্য যুগে পড়তে লাগবে, চন্দ্রগুপ্ত মৌর্যের নাম জানতে পারি, কারণ চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সহযোগিতায় ধননন্দকে পরাস্ত করে নিয়ে মানে নন্দ বংশের উচ্ছেদ ঘটিয়ে মৌর্য বংশ স্থাপন করেছিল, এই সমস্ত জিনিসগুলো জানবো। তো এই চন্দ্রগুপ্ত এখানে পড়বো হচ্ছে মেগাস্থিনিসের কথা পড়বো, অর্থশাস্ত্র ইন্দিকার কথা পড়বো, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য পরে বিন্দুসার সম্পর্কে জানতে পারবো, এবং এরপরে বিন্দুসারের পুত্র চলে আসবে মহামতি অশোক, আর অশোকের নামের সঙ্গে সেই কলিঙ্গ যুদ্ধের নাম জড়িয়ে থাকছে, কীভাবে অশোক ধর্মাশোকে পরিণত হলো সেই সমস্ত জিনিসগুলো জানতে পারবো, এবং তাদের সমস্ত নীতি বৈদেশিক নীতি, অশোকের কৃতিত্ব ছিল, কোন কোন রাজ্য জয় করেছিল, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো জানতে পারবো, এবং অশোকের মৃত্যুর পর অশোকের পরবর্তী মৌর্য সম্রাজ্ঞ কারা ছিল সেই সমস্ত জিনিসগুলো আমি জানতে হবে। এই সমস্ত পাঠগুলো রয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মৌর্য শাসন ব্যবস্থা, মৌর্যদের সমাজ, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি, এই সমস্ত জিনিস পড়ে নেওয়ার পরে মৌর্য সাম্রাজ্যের পতন, এবং মৌর্য সাম্রাজ্যের পতনের পরে মৌর্য মানে সাম্রাজ্যের পরে কোন কোন দেশীয় এবং বিদেশি জাতি ভারতবর্ষে আবার রাজত্ব করলো, কারণ শুঙ্গ বংশ জানতে পারবো আমরা, কান্ড বংশের কথা জানতে পারবো আমরা, আমরা জানতে পারবো কুষাণ বংশের কথা, আমরা জানতে পারবো সাতবাহন বংশের কথা, হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো আমাদের করতে লাগবে, মৌর্যদের সংস্কৃতি এই সমস্ত জিনিসগুলো আমাদের করতে লাগবে, সামাজিক অর্থনৈতিক সমস্ত দিকে থাকছে। এছাড়া এই সমস্ত যুগের পরে আমরা পরবর্তীকালে যেটা দেখতে পারবো সেটা হচ্ছে গুপ্ত যুগ, কীভাবে ভারতবর্ষে গুপ্ত যুগের উদ্ভব ঘটলো, এবং গুপ্ত যুগের উত্থান ঘটলো, তার বিকাশ ঘটলো, তার সেটা কীভাবে ধ্বংস হলো,
এখানে গুপ্ত যুগে বিভিন্ন রাজাদের নাম জানতে পারবো, সমুদ্রগুপ্ত, হ্যাঁ একটা প্রভাবপতিপতি ছিল রাজা, তাদের সংস্কৃতি কি ছিল, সভ্যতা কি ছিল, এই সমস্ত জিনিস নিয়ে হচ্ছে অনার্সের ডিসি টু। এই পার্টটা কিন্তু জেনারেলও থাকবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে, আর অনার্সের ক্ষেত্রে বিএ পার্ট ওয়ান অনার্স যারা ফার্স্ট সেমিস্টার দিচ্ছ তাদের জন্য কিন্তু এই পার্টটা এই ইয়ারই করতে হবে। ডিসি ওয়ানে অনার্সের জন্য থাকবে 7টা ইউনিট, জেনারেলের জন্য থাকবে 5টা ইউনিট, আর অনার্সের ক্ষেত্রে ডিসি টু এ 4টা ইউনিট আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, 4টা ইউনিট রয়েছে, ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি এবং ইউনিট ফোর। এই 4টা ইউনিটের মূল সার কী কী করতে হবে সেটা কিন্তু আমি এখানে বলে দিলাম। বৈদেশিক আক্রমণ করতে লাগবে, মৌর্যযুগ করতে লাগবে, সে সময়কার রাজা করতে লাগবে, মৌর্যযুগের সমাজ, অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি করতে লাগবে, রাজাদের কৃতিত্ব করতে লাগবে, এবং মৌর্যযুগে ধ্বংসের পরে কোন কোন যুগ আসলো, কুষাণ যুগ, কাম্য যুগ, সাতবাহন, শুঙ্গ, এই সমস্ত পাঠ করতে হবে, এবং সবশেষে গুপ্তযুগ, গুপ্তযুগের উত্থান, বিকাশ, অবক্ষয়, রাজাদের কৃতিত্ব, সভ্যতা, সংস্কৃতি, এইসব নিয়ে আমাদের পড়তে হবে। তো আমি আজকে এই গোটা সিলেবাসটা বললাম, আর তোমাদের সিলেবাসের যে নম্বর প্যাটার্নটা হবে সম্ভবত সেটা তোমাদের বুঝতেই পারছো 50-এর ভিতরে পরীক্ষা হবে, তার ভিতরে আর অনার্সের ক্ষেত্রে 50-50-100, 10 নম্বর প্রজেক্টে আছে, আর 40 নম্বরের ক্ষেত্রে 15 নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে, সম্ভবত 15-29, 5 নম্বরের একটা 35, আর 1 নম্বরের 5টা 40, এই হচ্ছে নম্বর বিভাজন সম্ভবত থাকবে। তো আজকে আমি সিলেবাসটা তোমাদের বোঝালাম, কোথাও মানে অসুবিধা থাকলে তোমরা আমাকে জানাবে। এরপরে আমি টপিক ওয়াইজ ধরে ধরে আলোচনা করব, এবং সেই আলোচনাগুলো শুধু গৌড়বঙ্গ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য না, আদার্স ইউনিভার্সিটির স্টুডেন্টদেরও কিন্তু কাজে লাগবে, এবং যারা চাকরির পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত ভাই বোনদের কিন্তু ইতিহাস বিষয়ের ক্ষেত্রে বহুত কাজে লাগবে, এবং অনেকটা হেল্প কিন্তু তোমরা এখানে পাবে। এবার সেই ভিডিওগুলো আমি বেশ কয়েকদিন পর থেকে ছাড়বো, তার আগে আমি জানতে চাই তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ, এই ভিডিওটা তোমরা যতটা পারবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এবং হিস্ট্রির ক্ষেত্রে বিএ পার্ট ওয়ানে তোমরা ইউটিউবে অন্য কোনো চ্যানেলে পাবে না, সার্চ করে দেখে নিতে পারো। আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করব, তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে রাখো, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে কোনো একটা টপিকের আলোচনা নিয়ে। আজকে এখানে শেষ করলাম, ধন্যবাদ।